সকালে আসতে পারি না আজকে তো মেন অনলাইন ক্লাস নেই আজকে পয়লা বৈশাখ তাই আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবছর তোমাদের সবার খুব ভালো কাটুক সবাই তোমরা সুস্থ থাকো এটাই চাইবো আজকে বৃহস্পতিবার তো দেখো পুজো করে নিয়েছি ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে দেখতে আর আমিও পরে নিয়েছি এই হাউস কোটটা যেটা আমি চৈত্র সেল থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আর খাটে পেতে নিয়েছি একটা নতুন চাদর কি বলতো পয়লা বৈশাখে এরকম নতুন জামা পরা বেশ ঘরদোর পরিষ্কার করে নতুন চাদর পাতা এগুলো করলে নিজের মনটাও ভালো লাগে মেয়েকে একটা নতুন জামা পরিয়েছে ওকে একটু ডেকে দেখিয়ে দিয়ে দাও রিনি একটু আয় এদিকে হ্যালো গুড মর্নিং এই যে ওর যে জামাটা কিনেছিলাম চৈত্র সেল থেকে ওটা ওকে পরিয়েছি তো এখন খেলাধুলো করছে আজকে পড়াশোনার কোনো বালাই নেই আর ওই ঘরে খুব সুন্দর একটা চাদর পেতেছি তোমাদেরকে দেখাবো তো চলো ওই ঘরে গিয়ে দেখাচ্ছি তো দেখো এই ঘরে পেতেছি এই চাদরটা আমি আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম চাদরটা আমার খুব পছন্দের চাদর আর কি সুন্দর না লাগছে আর পিলো কভারগুলো খুব বড় বড় তো আজকে এই ঘরে পেতে নিয়েছি এই চাদরটা ওই ঘর তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ নতুন নতুন চাদর পেতে মনটা ভালো লাগছে আর রান্না বান্না তো সমস্ত হয়ে গেছে একটু বাদে খাওয়া দাওয়া করবো আর আজকে তো রান্না করেছি কি কি রান্না করেছি একটু বলে দিই তোমাদেরকে আজকে রান্না করেছি পোলাও আলুর দম পনির আর চাটনি ভেজ আজকে বৃহস্পতিবার তাই এইগুলো রান্না করেছি আর বছর প্রথম দিন একটু স্পেশাল কিছু না করলে ভালো লাগে না তো এবার খাওয়া দাওয়া করব আর এখন তো সকালে কোনো প্ল্যানিং নেই আর বিকেলে ইচ্ছা আছে একটু কালীঘাটে যাওয়ার তো যখন যাব তোমাদেরকে শেয়ার করবো আমাদের এখানে একটা চরকের মেলা বসেছে যাওয়ার পথে যদি যাই ওটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তার আগে বলি আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দেবে তারপর আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর প্লিজ আমার ভিডিওগুলো একটু টাইম নিয়ে দেখো আর পারলে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু শেয়ার করো এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো এখনকার মতো আমি এখানেই স্টপ করছি আবার যখন যাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো সঙ্গে থাকো আর দেখতে থাকো গুড ইভিনিং তো দেখো বিকেলবেলা আবার রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে আর এখন যাব কালীঘাটে আর আজকে দেখো এই কুর্তিটা পরে নিয়েছি যেটা আমি কিনেছিলাম ম্যাক্স থেকে এই কুর্তিটা পরেছি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু এই গরমে আর শাড়ি পরতে পারছি না গরমের জন্য চুলটা কেমনভাবে উঁচু করে টেনে বেঁধে নিয়েছি আর হালকা ফুলকাই সাজুগুজু করেছি বেশি সাজুগুজু করিনি মেয়েকেও রেডি করে নিয়েছি হাজব্যান্ডও রেডি হয়ে গেছে এখন যাব আমরা কালীঘাটে মেট্রো করেই যাব আর কালীঘাটে জানো তো আমার শ্বশুরবাড়ির সামনে দুটো ছোটো ছোটো সোনার দোকান আছে তো বিয়ের পর থেকে প্রত্যেক বছরই এরকম যেতাম শাশুড়ির সঙ্গে গিয়ে হালখাতা বলে যেটাকে গিয়ে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার পাওয়া ব্যাপারগুলো আমার বেশ ভালো লাগে সবাই মিলে বসে বসে একসঙ্গে গল্প হয় আড্ডা হয় জানি না আজকে কে কে আসবে কিছুই জানি না তো আশা করছি কারোর না কারোর সঙ্গে দেখা হয়ে যাবে তো বেশ ভালো লাগবে আর তোমাদেরকে যতটা পারবো শেয়ার করবো তো চলো এখন আর বেশি কথা বলছি না আবার বাকি কথা ওখানে গিয়ে বলবো ঠিক আছে তো দেখো এখন কালীঘাটে বাড়িতে চলে এসেছি আর আজকে তো এখানে দেখছি পুরো ফাঁকা অন্যান্য বার অনেকে সবাই আসে কিন্তু আজকে এখনো কেউ আসেনি তো আমি মেয়ে আর শাশুড়ি বসে আছি আর একটু বাদে আমি শাশুড়ির সঙ্গে যাব আমাদের পাড়ায় সোনার দোকানগুলোতে হালখাতা করতে আর বিয়ের পর থেকে এই জিনিসটাকে আমি খুব এনজয় করি বিয়ের আগে আমি কোনোদিন যাইনি তো এটা আমার খুব ভালো লাগে কিন্তু এবছর দেখছি একদমই ফাঁকা সেরকম কোনো ভিড়ই নেই আর সেরকমভাবে দোকানগুলো সাজাও নি আর মেয়েকে দেখিয়ে দিই তখন দেখেনি ওই ড্রেসটা পরে এসছে ওটা কমফোর্টেবল মনে হয়েছে ওটা পরে এসছে আর শাশুড়ি আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তো চলো এবার যাওয়া যাক ওখান থেকে ঘুরে আসি এসে আবার বাকি কথা বলছি আর জেঠি ওই ঘরে বসে টিভি দেখছে জেঠিকে পরে দেখাচ্ছে ঠিক আছে আমাদের পাড়ার সোনার দোকানে আর এটা হচ্ছে শ্যামদা শ্যামদার কাছ থেকে তো টুকটাক টুকটাক সবকিছু আমাদের জুয়েলারি বানানোই হয় এটা বৌদি আর শ্যামদা কোল্ড ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে ঢুকে গেছে শাশুড়ি ঢুকে গেছে তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে তারপর বাড়ি ফিরবো ঠিক আছে আর গিফট আছে তো আমাদের জন্য একদম গিফট আছে তো আমরা হালখাতা করে চলে আসলাম আর সোনার দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো কিন্তু ভিড়টা সেরকম কিছুই নেই
আর কার সঙ্গে সেরকম ভাবে দেখাও হলো না, কারণ এখন তো বুঝছো যা সিচুয়েশন, তার জন্য পুরো ফাঁকা পুরো ফাঁকা। আর এই যে ওখান থেকে এই ব্যাগটা দিয়েছে, তো দেখা যাক ব্যাগের মধ্যে কি আছে। নিন একটু খোল ব্যাগটা। ও মিষ্টির প্যাকেট। ও মিষ্টির প্যাকেট দিয়েছে। আচ্ছা, প্রত্যেকবারই দেয় মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার। তো দেখা যাক কি কি মিষ্টি দিয়েছে, একটু দেখাই তোমাদেরকে। ও এত মিষ্টি লাড্ডু আর সোমপাপড়ি। বাহ, ঠাকুমা আর নাতনির প্রিয় জিনিস সোমপাপড়িটা হচ্ছে আমার শাশুড়ির খুব প্রিয়, আর লাড্ডু তো আমার খুব ভালো লাগে লাড্ডু খেতে। তো দুজনের বেশ পছন্দের মিষ্টি পেয়ে গেছে, তো খাওয়া হবে। তো চলো বাড়িতে চলে এসেছি, আর এবার ফ্রেশ হবো। আর মেয়ে গেছে ফ্রেশ হতে, আর চোখমুখের অবস্থা বুঝতেই পারছো খুব খারাপ অবস্থা, আর প্রচন্ড গরম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে সারাটা দিন কিভাবে কাটলো, আর তোমাদের কিছু জিনিস দেখাই। এই দেখো এই হেয়ার ব্যান্ডটা আমার শাশুড়ি মেয়েকে দিয়েছে পয়লা বৈশাখে, আর এই ক্লিপগুলো ঠিক আছে ওর গিফট। আমি তো তোমাদেরকে বলেছি আমার শ্বশুরমশাই পুজো করেন, তো পুজো করে আজকে পেয়েছে এই যে গামছা, কাজের জিনিস, একটা আমার হাজব্যান্ড একটা আমার মেয়ের আছে। আর পেয়েছে এই শাড়িটা। তো আমি তোমাদের বলেছিলাম যে সারা বছর তো আমি এরকম শাড়ি পেতেই থাকি, তো আজকেও গেলাম, আজকে পরে বসে আমার শাড়ি পেয়ে গেলাম, ভালোই হলো। আর এটা তো শ্যামদার দোকানের ব্যাগ, তোমাদেরকে দেখে নিলাম। এর সঙ্গে এসছে মিষ্টির প্যাকেট, অনেক মিষ্টি পেয়েছি, এখন বেশ কয়েকদিন মিষ্টি কিনতে হবে না। আর সবচেয়ে একটা কাজের জিনিস পেয়েছি দেখো, এই যে ক্যালেন্ডার, এটা বাংলা ক্যালেন্ডার, এটা আমার খুব দরকার ছিল, কারণ এবছর তো নতুন বছরের পঞ্জিকা আমার কেনা হয়নি, তো ডেট দেখতে সব কিছু দেখতে এটা খুব কাজে লাগবে, দেখতেও সুন্দর, টেবিলে রেখে দেবো। আর রাতে তো খাওয়া দাওয়া করবো, রুটি কিনে এনেছি, আজকে আমি আলুরদম করেছিলাম, আমার শাশুড়ি মাও আলুরদম করেছে, তো শাশুড়ি মা দিয়ে দিয়েছে আলুরদম, ওটাই খাবো, আমারটা রেখে দেবো, ওটা রুটি দিয়ে খেয়ে নেবো, ফ্রেশ হবো। আর কালকে থেকে মেয়ের আবার অনলাইন ক্লাস শুরু। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো, আর সেরকমভাবে কেউ আসেনি, এসেছিলো আমার এক ননদ, তো দিদির সঙ্গে আর কথা বলতে বলতে ভিডিও করা হয়নি, অন্য একদিন যেদিন আসবে সেদিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর তোমরা তোমাদের পয়লা বৈশাখটা কীভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি কীভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মেয়ে ফ্রেশ হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো, পরে রেস্ট করবো, কালকে থেকে আবার একই লাইফ চলতে থাকবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।